ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঠাকুরগাঁও মির্জা রুহুল আমিন মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী সহ অনেকে। যৌথ কর্মী সভায় বক্তারা পার্টির সকল নেতাকর্মীদের সক্রিয়ভাবে পার্টিকে আরও শক্ত ও গতিশীল করে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এ সময় কর্মী সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতারা সহ জেলা জাতীয় পার্টির প্রায় কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।